হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ফ্রেন্ডস, কেমন কেমন আছেন আছেন সবাই? সবাই? আশা আশা করি করি সকলে সকলে ভালো ভালো আছেন। আছেন। আমি আমি মহসিন, মহসিন, গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন ডিজাইন বিডি বিডি টিউটোরিয়ালে টিউটোরিয়ালে আপনাকে আপনাকে স্বাগতম। স্বাগতম। আজকে আজকে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো দেখাবো কিভাবে কিভাবে অ্যাডোব অ্যাডোব ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেটরের সাহায্যে সাহায্যে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশনের ফেডারেশনের লোগো লোগো তৈরি তৈরি করা করা যায়। যায়। তো তো বন্ধুরা, বন্ধুরা, আপনি আপনি যদি যদি আমার আমার চ্যানেলে চ্যানেলে নতুন নতুন হয়ে হয়ে থাকেন থাকেন তাহলে তাহলে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন এবং এবং পাশে পাশে থাকা থাকা বেল বেল আইকনে আইকনে ক্লিক ক্লিক করে করে রাখবেন রাখবেন যাতে যাতে আপনি আপনি আমার আমার নতুন 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 টিউটোরিয়াল টিউটোরিয়াল পেয়ে পেয়ে যান যান সবার সবার আগে। আগে। তো তো যাওয়া যাওয়া যাক যাক মূল মূল টিউটোরিয়ালে। টিউটোরিয়ালে। টুলবার টুলবার অপশন অপশন থেকে থেকে র্যাকট্যাঙ্গেল র্যাকট্যাঙ্গেল টুল টুল নেব। নেব। মাউসের মাউসের বাম বাম বাটন বাটন ক্লিক ক্লিক করে করে একটি একটি র্যাকট্যাঙ্গেল র্যাকট্যাঙ্গেল ড্র ড্র করব। করব। র্যাকট্যাঙ্গেলের র্যাকট্যাঙ্গেলের স্ট্রোক স্ট্রোক কালার কালার চেঞ্জ চেঞ্জ করব। করব। ডাইরেক্ট ডাইরেক্ট সিলেকশন সিলেকশন টুল টুল সিলেক্ট সিলেক্ট করব। করব। শিফট শিফট বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে র্যাকট্যাঙ্গেলের র্যাকট্যাঙ্গেলের নিচের নিচের দুইটি দুইটি কর্নার কর্নার সিলেক্ট সিলেক্ট করে করে নেব। নেব। শিফট শিফট বাটন বাটন ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে র্যাকট্যাঙ্গেলের র্যাকট্যাঙ্গেলের পয়েন্ট পয়েন্ট ভিতরের ভিতরের দিকে দিকে যত যত দূর দূর যায় যায় টেনে টেনে নিয়ে নিয়ে যাব। যাব। সিলেকশন সিলেকশন টুলের টুলের সাহায্যে সাহায্যে অবজেক্ট অবজেক্ট সিলেক্ট সিলেক্ট করব। করব। অবজেক্ট অবজেক্ট অপশনে অপশনে পাথ পাথ এবং এবং অফসেট অফসেট পাথে পাথে ক্লিক ক্লিক করব। করব। অফসেট অফসেট পাথ পাথ অপশনে অপশনে অফসেট অফসেট মাইনাস মাইনাস ওয়ান ওয়ান mm mm টাইপ টাইপ করে করে প্রিভিউ প্রিভিউ দেখে দেখে ওকে ওকে করব। করব। আবার আবার অবজেক্ট অবজেক্ট অপশনে অপশনে পাথ পাথ এবং এবং অফসেট অফসেট পাথ পাথ এ এ ক্লিক ক্লিক করব। করব। অফসেট অফসেট পাথ পাথ অপশনে অপশনে অফসেট অফসেট মাইনাস মাইনাস ফাইভ ফাইভ mm mm টাইপ টাইপ করে করে ওকে ওকে করব। করব। র্যাকট্যাঙ্গেলটির র্যাকট্যাঙ্গেলটির ফিল ফিল কালার কালার হোয়াইট হোয়াইট দিব। দিব। মাঝখানের মাঝখানের র্যাকট্যাঙ্গেল র্যাকট্যাঙ্গেল সিলেক্ট সিলেক্ট করব। করব। টাইপ টাইপ টুল টুল অপশন অপশন থেকে থেকে টাইপ টাইপ অন অন এ এ পাথ পাথ টুল টুল সিলেক্ট সিলেক্ট করব। করব। র্যাকট্যাঙ্গেলের র্যাকট্যাঙ্গেলের পাথের পাথের ওপর ওপর ক্লিক ক্লিক করব। করব। বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশন ফেডারেশন টাইপ টাইপ করব। করব। সিলেকশন সিলেকশন টুল টুল সিলেক্ট সিলেক্ট করব। করব। টাইপের টাইপের ওপর ওপর হ্যান্ডেল হ্যান্ডেল ধরে ধরে টেনে টেনে র্যাকট্যাঙ্গেলের র্যাকট্যাঙ্গেলের ভিতরের ভিতরের দিকে দিকে টানলে টানলে টাইপ টাইপ ভিতরে ভিতরে চলে চলে আসবে। আসবে। এবার এবার হ্যান্ডেল হ্যান্ডেল আবার আবার উপরের উপরের দিকে দিকে টেনে টেনে লেখাটির লেখাটির অ্যালাইন অ্যালাইন সেন্টার সেন্টার করব। করব। বাহিরের বাহিরের র্যাকট্যাঙ্গেল র্যাকট্যাঙ্গেল সিলেক্ট সিলেক্ট করে করে ফিল ফিল কালার কালার চেঞ্জ চেঞ্জ করব। করব। টাইপের টাইপের উপর উপর ক্লিক ক্লিক করে করে লেখাটির লেখাটির সিলেক্ট সিলেক্ট করব। করব। লেখাটির লেখাটির সাইজ সাইজ বাড়িয়ে বাড়িয়ে 16 16 করব। করব। টাইপের টাইপের হ্যান্ডেল হ্যান্ডেল ধরে ধরে লেখাটি লেখাটি আবার আবার অ্যালাইন অ্যালাইন সমান সমান করব। করব। টাইপ টাইপ সিলেক্ট সিলেক্ট থাকা থাকা অবস্থায় অবস্থায় ফিল ফিল কালার কালার হোয়াইট হোয়াইট করব। করব। স্ট্রোক স্ট্রোক সাইজ সাইজ বাড়িয়ে বাড়িয়ে দেব। দেব। ইলিপস ইলিপস টুল টুল নিয়ে নিয়ে কন্ট্রোল কন্ট্রোল বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে একটি একটি ইলিপস ইলিপস ড্র ড্র করব। করব। ইলিপসের ইলিপসের স্ট্রোক স্ট্রোক কালার কালার চেঞ্জ চেঞ্জ করব। করব। শিফট শিফট প্লাস প্লাস অল্ড অল্ড বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে একটি একটি ইলিপস ইলিপস কপি কপি করব। করব। সিলেকশন সিলেকশন টুলের টুলের সাহায্যে সাহায্যে ইলিপস ইলিপস দুইটি দুইটি সিলেক্ট সিলেক্ট করব। করব। উইন্ডো উইন্ডো অপশন অপশন থেকে থেকে পাথ পাথ ফাইন্ডার ফাইন্ডার সিলেক্ট সিলেক্ট করব। করব। ইন্টারসেক্ট ইন্টারসেক্ট এ এ ক্লিক ক্লিক করব। করব। শিফট শিফট প্লাস প্লাস অল্ড অল্ড বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে সেফটির সেফটির কর্নার কর্নার মাঝের মাঝের দিকে দিকে টেনে টেনে এর এর সাইজ সাইজ কমিয়ে কমিয়ে নিব। নিব। আমি আমি আগে আগে একটি একটি ফুটবল ফুটবল ডিজাইন ডিজাইন করে করে রেখেছিলাম। রেখেছিলাম। অল্ড অল্ড বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে ফুটবল ফুটবল কপি কপি করব। করব। ফুটবল ফুটবল কিভাবে কিভাবে ড্র ড্র করতে করতে হয় হয় তা তা আমার আমার অন্য অন্য টিউটোরিয়ালে টিউটোরিয়ালে দেখানো দেখানো হয়েছে। হয়েছে। ফুটবলের ফুটবলের ওপর ওপর মাউসের মাউসের রাইট রাইট বাটন বাটন ক্লিক ক্লিক করে করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ব্রিং ব্রিং টু টু ফ্রন্টে ফ্রন্টে ক্লিক ক্লিক করব। করব। একটু একটু জুম জুম করে করে নিব। নিব। সেফটি সেফটি সিলেক্ট সিলেক্ট থাকা থাকা অবস্থায় অবস্থায় এর এর ফিল ফিল কালার কালার চেঞ্জ চেঞ্জ করব। করব। স্ট্রোক স্ট্রোক একটু একটু কমিয়ে কমিয়ে দিব। দিব। একটি একটি শেপ শেপ কপি কপি করব। করব। রোটেট রোটেট টুল টুল নিব। নিব। অল্ট অল্ট বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে সেফটি সেফটি নিচের নিচের দিকে দিকে ক্লিক ক্লিক করব। করব। রোটেট রোটেট অপশনে অপশনে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল 30 ডিগ্রি30 ডিগ্রি টাইপ টাইপ করে করে কপিতে কপিতে ক্লিক ক্লিক করব। করব। আবার আবার অল্ট অল্ট বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে প্রথম প্রথম শেপ শেপ এর এর নিচে নিচে ক্লিক ক্লিক করে করে রোটেট রোটেট অপশনে অপশনে 30 ডিগ্রি30 ডিগ্রি টাইপ টাইপ করে করে কপিতে কপিতে ক্লিক ক্লিক করব। করব। এবার এবার সিলেকশন সিলেকশন টুলের টুলের সাহায্যে সাহায্যে মাঝের মাঝের শেপ শেপ সিলেক্ট সিলেক্ট করে করে ডিলিট ডিলিট চেপে চেপে ডিলিট ডিলিট করব। করব। শেপ শেপ দুইটি দুইটি সিলেক্ট সিলেক্ট করব। করব। মাউসের মাউসের রাইট রাইট বাটন বাটন ক্লিক ক্লিক করে করে গ্রুপ গ্রুপ করব। করব। অল্ড অল্ড বাটন বাটন হোল্ড হোল্ড রেখে রেখে শেপ শেপ কপি কপি করব। করব। এখন এখন অবজেক্ট অবজেক্ট দুইটি দুইটি
সিলেক্ট করব। অবজেক্ট অপশনে ক্লিক করব এবং ব্ল্যান্ডে ক্লিক করে ব্ল্যান্ড অপশনে ক্লিক করব। ব্ল্যান্ড অপশনে ওরিয়েন্টেশন এ অ্যালাইন টু পাথ স্পেসিফাইড স্টেপস 7 টাইপ করে ওকে করব। আবার অবজেক্ট অপশনে ব্ল্যান্ড এবং মেইকে ক্লিক করব। টুলবার অপশন থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব। অবজেক্টের পাথ সামান্য বাঁকিয়ে দিব। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্টটি টেনে নিয়ে আসব। নিচ থেকে উপরের দিকে টেনে নিয়ে অবজেক্টের হাইট কমিয়ে নিব। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট ম্যানেজ করে নিব। প্যান টুল নিব। অবজেক্টের উপর একটি পাথ ড্র করব। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে পাথটি ম্যানেজ করব। পাথ এর স্ট্রোক সাইজ বাড়িয়ে দিব। অবজেক্টের উপর আগের শেপটি বসিয়ে নিব। শিফট বাটন হোল্ড রেখে অবজেক্ট সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। অবজেক্টের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এ ক্লিক করে রিফ্লেক্ট এ ক্লিক করব। রিফ্লেক্ট অপশনে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকা অবস্থায় কপিতে ক্লিক করব। কিবোর্ডের অ্যারো বাটন চেপে অবজেক্ট ম্যানেজ করে বসিয়ে দিব। এভাবে আমরা সহজেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো তৈরি করে নিতে পারি। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন। টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।